ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনাকে রুহু সম্পর্কে প্রশ্ন করা হয়, নবীজি আপনি বলে দেন, এই রুহুটা আল্লাহর একটা হুকুম, আল্লাহ বডি বানাইলেন চার রঙের মশলা দিয়া, ওই আদম সফিউল্লাহ তখন ওই জান্নাতের মধ্যে একবারে খোলস কায়া কিচ্ছু নাই, আদম সফিউল্লাহ তখন একা, আল্লাহ রুহু মুবারক আদম সফিউল্লাহর দেহের মধ্যে ঢুকাইলেন, রুহু বের হয়ে আসলো, রুহুকে আল্লাহ বলেন, রুহু কেন বের হলা, রুহু বলে, রব এমন একটা জায়গা পাঠাইলা শুধু অন্ধকার, কিছুই তো দেখা যায় না, কিছুই বোঝা যায় না, আল্লাহ বলেন আলোর ব্যবস্থা করতেছি দাঁড়াও, তখন নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের পবিত্র নূর মুবারক আদম সফিউল্লাহর সেকেম মুবারক আল্লাহ স্থাপন করে দিলেন, নবীর নূরের আলোতে আদম সফিউল্লাহ আলোকিত হয়ে গেল, নবীর নূরের আলোতে আদম সফিউল্লাহ আলোকিত হয়ে গেল, তখন রুহুটাকে আমার আল্লাহ আদম সফিউল্লাহর দেহে ফুকায় দিলেন, আদম নবীর দেহে রুহুটা আল্লাহ ফুকায় দিলেন, এই তো মানব জাতির সূচনা শুরু হয়ে গেল। ও নবীর উম্মতেরা শোনেন, এই রুহুটা আল্লাহর একটা হুকুম, কাফেররা বলল হুজুর আপনি বলে দেন, রুহু আল্লাহ কি দিয়ে বানাইছে, রুহুর রং কি, রুহুর আকার কি, রুহুর আকৃতি কি, রুহু কি রকম, রুহুর ধরন কি, রুহুর ওই হাত পা আছে কিনা, রুহুর চোখ মুখ আছে কিনা আপনি বলে দেন, আল্লাহ পাক ডাক দে বলল হুজুর ওরা আপনাকে নানান প্রশ্ন করবে, আপনি একটা জবাব দেন, কলির রুহু মিন আমরি রাব্বি, এই রুহুটা আল্লাহর একমাত্র হুকুম, হুকুম মোতাবেক আসছে, হুকুম মোতাবেক চলে যাব, খাসার ভিতর চিন পাখি কেমনে আসে যা, আল্লাহর হুকুমে আসছে, আল্লাহর হুকুমে আবার চলে যাবি, এ নবীর উম্মতেরা যেহেতু হুকুমে আসছি হুকুমে চলে যাব, যখন হুকুম হবে তখনই চলে যাব, যাবার যেহেতু টাইম নাই সময় নাই, আল্লাহর কুরআন বলে দিল, আমার তাদেরি নাফসুম বি আইয়্যি আরুদিন তামুত, মানুষ কোথায় কোন জায়গা কোন হালতে মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না, একদিন মাটি ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর, যেহেতু দুনিয়া থেকে কবরে চলে যাওয়াই লাগবে, তারপরও মানুষ জানে আমি আগামী দিন কবরে চলে যাব, তারপরে অন্যায় ভাবে বিরাট বড় বিল্ডিং প্রাসাদ বানায়, কথা কন্যা কেন ঠিক না বেঠে, মানুষ জানে যে আমি আগামী সময় পৃথিবী থেকে কবরে চলে যাব, তারপরও মানুষ ঘুষ খেয়ে বিরাট বড় বাড়ি বানাচ্ছে, রক্ত চুষে নিয়ে বিরাট বড় বাড়ি বানিয়ে ফেলতেছে, বিদেশ নিয়ার নাম দিয়ে এই কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, 100 জনের টাকা যদি মেরে দেয় তাহলে মনে করছে তুই স্যার 5 কোটি টাকার মালিক হয়ে গেল, এরকম বহু আছে বাংলাদেশে, বহু আছে টাকা মেরে দিছে, টাকা মেরে দিয়ে একবারে আপনার এখন বিরাট বড় হাজির সাহেব হয়ে গেছে, সুবহানাল্লাহ, তসবি জপে আর এই টুপি সাদা, পাঞ্জাবি সাদা, দাড়ি সাদা, জুব্বা সাদা, লুঙ্গি সাদা, জায়নামাজ সাদা, মসজিদও খুব সুন্দর করে ঢকাল একটা বানাই দিছে, একবারে মসজিদের প্রথম কাতার যে জায়নামাজ বিছাই দিয়ে সেজদার মধ্যে পড়ে লম্বা হাঁক মারতেছে, শয়তানে হাসে আর কে, উড়ে দুলা ভাই, উড়ে দুলা ভাই রে কুতুর সিটার, আমি 9 লক্ষ বছর আল্লাহরে সেজদা দিছি, জীবনে এরকম সিটারই করিনি, ওর 60 বছরের জীবনে মানুষের এই অর্থ সম্পদ মাইরে দিয়ে শরীরে সব সাদা বানাই দিয়ে একবারে বুজুর্গ সেজে দিয়ে সেজদার মধ্যে পড়ে কি হাঁক মারতেছে, উড়ে সিটার, তুই আমার সেই তো বিরাট বড় ডিগ্রিওয়ালা সিটার, প্রশ্ন করি আপনাদেরকে জবাব দিবেন, কেউ যদি শুয়োরের গোশত খাইয়া মাকাম ইব্রাহিমে যে নামাজ পড়ে, নামাজ হবে না, একসাথে বলতে হবে না, রোজা রাখলে হবে না, কত দিস বুঝে দি, খিন্দিরের গোশত খাইয়া নামাজ পড়লে নামাজ যেমন হয় না, অন্যের সম্পদ মাইরে দিয়ে তাহাজ্জুদ গুজারি হইলেও হবে না, কথা কন্যা কেন,
মসজিদ যদি বানায় দেন তাও কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না। বাজানো আল্লাহর পিয়ারা হওয়ার জন্য অর্থ লাগে না, এলেম লাগে না, সাইকুল হাদিস হওয়া লাগে না, মুফতি হওয়া লাগে না, প্রিন্সিপাল হওয়া লাগে না, চ্যান্সেলর হওয়া লাগে না, শিক্ষিত হওয়া লাগে না, ওই শেহারা সুন্দর হওয়া লাগে না, বংশবলা হওয়া লাগে না, জমিওয়ালা হওয়া লাগে না, পয়সাওয়ালা হওয়া লাগে না, কিচ্ছুই লাগে না। আল্লাহর কোরআন একটা উত্তর দিয়ে দিছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে তারই সম্মান বেশি যার অন্তরে তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি। কথা কর না কেন, ঠিক কিনা? দিন মজুর হতে পারে, আমার দিকে তাকান, দিন মজুর হতে পারে, সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে, সারাদিন হার ভাঙ্গনি খাটিয়ে 1000 টাকা রুজি করে, সারাদিন হার ভাঙে খাটনি করি আর 700 টাকা রুজি করে। আসেন এরকম 500 টাকা রুজি করে সারাদিন পরিশ্রম করছে, সকাল 8টা বেলা মাঠের মধ্যে গেছে, বিকেলবেলা মাঠ থেকে নেমে উঠে আসছে, সারাদিন পরিশ্রম করার বিনিময়ে পারিশ্রমিক পাইল মাত্র 500 টাকা অথবা 700 টাকা। সারাদিন হার ভাঙ্গনি খাটিয়া সে 700 টাকা রুজি করলো, এই লোকটা 700 টাকা দিয়ে বাজার করে এনে ওই কোন রকম ডাল ভাত খেয়ে রাত্রিবেলা ঘুমাইছে, আর আরেকজন কলমের খোসা দিয়া ওই 7000 টাকা ঘুষ দিয়ে না গরুর গোশত খাইয়া রাত্রিবেলা ওই গরুর গোশত খাইয়া এসার নামাজ পড়িয়া ঘুমাইছে। আপনারা বলেন তো যে বেটা 700 টাকা রুজি কইরা হালাল রুজি কইরা ডাল ভাত খেয়ে ঘুমাইলো, আর যে বেটা ডাল ভাত খেয়ে এসার নামাজ পড়ে ঘুমাইলো, আর যে বেটা 7000 টাকা ঘুষ খাইয়া এই গরুর গোশত কি নেয় না সুন্দর করে ফেরাই করে কালামনা কইরা এসার নামাজ ঢক মতো আদায় করে এসে ঘুমাইলো, ও কোটি বছর এসার নামাজ পড়লো যা না হবে। আল্লাহর বান্দা 700 টাকা হালাল রুজি কইরা ডাল ভাত খেয়ে এসার নামাজ এক রাকাত এক অক্ত নামাজ পড়িয়া ওর এক অক্ত নামাজ আর ঘুষ করে 1000 বছরের নামাজের এক পাল্লাই দিলেও ওজনের সমান হবে না, কি কথা কর না কেন? আমার দিকে তাকান, খুব ভালো করে বুঝে যাবেন, এটা আমাদের রুহের পাওয়ার নষ্ট হয়ে গেছে, শক্তি নষ্ট হয়ে গেছে, দোয়া কবুল হয় না, বুঝতে পারছেন? আবদুল্লাহ ইবনে মুবারক, ও আমার দিকে তাকান, অনেক বড় আল্লাহর ওলি আবদুল্লাহ ইবনে মুবারক, ইসলামের মুফতিদের ভিতরে এত বড় মুফতি, পৃথিবীতে কোনো মা কোনোদিন আর জন্ম দেবে না, তার নাম আবদুল্লাহ ইবনে মুবারক, এত বড় আলেম ছিলেন উনি ওই জামানার। বাজান, উনি হারাম শরীফে বসে আছেন, উনি বলতেছেন কয়েক মাস যাবত পর্যন্ত কোনো বৃষ্টি হয় না, বৃষ্টির অভাবে একেবারে সারা অঞ্চল মক্কায় দুর্ভিক্ষ লেগে গেল, কঠিন পরিস্থিতি, বৃষ্টি নয়, বৃষ্টি নেই। এখন শীতকাল, শীতের দিনে যদি শীত না পড়ে গরম পড়ে তাহলে বুঝবেন দুর্ভিক্ষ আসবে, বৃষ্টির দিনে যদি বৃষ্টি না পড়ে শীত পড়ে তাহলে বুঝবেন দুর্ভিক্ষ হবে, মনে রেখে এই কথা। বাংলাদেশে বর্ষাকালে যদি বৃষ্টিপাত না থাকে তাহলে বুঝবেন বাংলাদেশে দুর্ভিক্ষ আসার সম্ভাবনা একবারে ঘনিয়ে গেছে। তো মক্কাতে অনেক দিন বৃষ্টি নাই, প্রায় 6 মাস বৃষ্টির অভাবে ঘাস তরুলতা পাতা সব শুকিয়ে গেছে। এখানেও কঠিন পরিস্থিতি দেখ, মক্কার হাজার হাজার মুসলমান কাবাতুল মুকাররমায় এসে, কাবা ঘরে এসে হারাম শরীফের চারপাশে ঘিরে ধরে, কাবা ঘর ধরে ধরে দোয়া করতে সার কাঁদতেছে, প্রত্যেক দিন দোয়া করে কিন্তু কোনো দোয়াই আল্লাহর দরবারে কবুল হয় না। আবদুল্লাহ ইবনে মুবারক চিন্তায় পড়ে গেলেন, হায় হায় ব্যাপার কি, এই জমানায় মুসলমানদের দোয়া যদি কবুল না হয় তাহলে অনেক বড় সর্বনাশ। উনিও কাবা থেকে ও দূরে হাতিমে কাবা থেকে দূরে একটু দূরে চুপচাপ বসে আছে, দেখি আজকে মুসলমানরা জড়ো হয়েছে কাবা শরীফে দোয়া করার জন্য, দেখি আজকে মুসলমানদের দোয়া কবুল হয় কিনা। আবদুল্লাহ ইবনে মুবারক বসে আছেন, উনি লক্ষ্য করলেন একটা ছেলে আসছে, একটা যুবক,
এই লোকটার পরনে পশম দিয়ে তৈরি করা মোটা চাদর জুব্বা বানানো, কিন্তু জুব্বাটা জায়গায় জায়গায় সেরা, জায়গায় জায়গায় তালি দেওয়া। একটা চাদর গায়ে দিয়ে আসছি, এই চাদরটাও জায়গায় জায়গায় সেরা, জায়গায় জায়গায় তালি দেওয়া। আবদুল্লাহ ইবনে মোবারক চিন্তায় পড়ে গেলেন, এই যুবকটা সে জীবনে দেখি নাই, একবারে নিগ্র কালো কিন্তু গোলাম, খুবই অভাবী, চুল দাড়িগুলি তার এলোমেলো, পুরান কাপড় জায়গায় জায়গায় সেরা, জায়গায় জায়গায় তালি দেওয়া। আবদুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, উনি লক্ষ্য করলেন ওই যুবকটা অদূরে বসে চাদরখানা মোড়া দিয়া আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতে সার, বলে রব এতদিন আমি আসি নাই, আজকে আসছি, আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও, যদি বৃষ্টি না দাও তোমার গোলাম এই কাবা থেকে ফিরে যাবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কি বুঝলেন, কি বুঝলেন সে মুসলমান? হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক চিন্তায় লক্ষ্য করতেছেন একদিকে কাবা, অন্যদিকে আল্লাহর বান্দা গোলাম, জিন্ন শিন্ন চুলদাড়ি গুলি এলোমেলো, পোশাক গুলি তার ময়লা যুক্ত, আর জুব্বা গুলি তার সিরা, জায়গায় জায়গায় তালি দেওয়া। ডাক দিয়ে বলতেছে রব এতদিন আমি তোমার কাছে আসি নাই, আজকে হারাম আসছি, তোমার গোলাম উপস্থিত, আল্লাহ যদি বৃষ্টি না দাও তোমার গোলাম এই দরজা থেকে যাবে না, আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও, এক্ষুনি দাও আল্লাহ, দেরি করব না, এক্ষুনি বৃষ্টি দাও আল্লাহ। এইভাবে বিনয়ে বিনয়ে আল্লাহর বান্দা কানতে লাগলো। আবদুল্লাহ ইবনে মোবারক বললেন, আমি তাকাই দেখি একবার আকাশে, আবার তাকাই দেখি গোলামের দিকে, কিছুক্ষণ পরে দেখলাম আল্লাহর আকাশে কালো মেঘে জমে অঝোর দ্বারায় বৃষ্টি নামা শুরু হয়ে গেল। উনি বলতেছেন, আমি দেখলাম আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়ে গেল। এই জন্য নবীগঞ্জের মুসলমান সম্পত্তি টাকা দিয়ে ক্ষমতা দিয়ে গর্ব দিয়ে বাড়ি আর গাড়ি আর বিরাট বড় শিক্ষার দীক্ষা এলেমের বহার দিয়ে আল্লাহ খুশি করা যায় না, আল্লাহ রাজি করা যায় না। আল্লাহ রাজি করতে হলে অবশ্যই অন্তরের মধ্যে তার তাকওয়া থাকতে হবে, তাকওয়া, আল্লাহর ভয় যার অন্তরে বেশি এই লোকটাই হলো আল্লাহর দরবারে সম্মানিত। সম্মান পাইতে হলে অবশ্যই অন্তরে তাকওয়া লাগবে, তাকওয়া লাগবে। বাজান, কোটি কোটি টাকা দিয়ে মসজিদ বানাইলেও লাভ হবে না যদি ওই টাকার মধ্যে হারাম থাকে, হালাল না থাকে। কোটি টাকার মসজিদ বানাইলেও এক টাকারও সওয়াব মিলবে না, আর হালাল টাকা দিয়ে এক টাকা দিয়ে মসজিদ বানাই দিলেও জান্নাতে প্রাসাদ বানাই দেওয়া হবে, কথা কন ঠিক কিনা? এই জন্য আমরা যেহেতু মানুষ, অত আমাদের কাজ হচ্ছে মানুষের মতো, আমরা যেহেতু মানুষ আমাদের কাজ আমরা মানুষের মতো করতে হবে, দুনিয়াতে যেটা হক হালাল সেটা আমাদের করতে হবে। আল্লাহর কোরআন বলল, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাঈদিল কুরবা, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি মালিক, তোমাদেরকে হুকুম প্রদান করলাম, তোমরা দুনিয়াতে ন্যায় করবা, অন্যায় করবা না, এবং তোমরা এহসান করবা, দয়া করবা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে জোরে, লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা, আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলে দাও জান্নাত।
জান্নাতের তালা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব মনোযোগ দেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে জান্নাতের মধ্যে বানাইলেন, আদম সফিউল্লাহ রুহু মুবারক আল্লাহ ফুকায় দিলেন। এই রুহুটাকে ফুকায় দেওয়ার পরে আদম সফিউল্লাহর জীবন ফিরে আসলো খুব সুন্দর অবয়ব দিয়ে। আল্লাহ জান্নাতের ভিতরে আদম সফিউল্লাহকে রাখলেন, আল্লাহ আদর করে এই মানব জাতি আল্লাহ বানাইলেন। আল্লাহর ফেরেশতারা বললো, আল্লাহ দুনিয়াতে ওরা মারামারি করবে, রক্তপাত করবে, অশান্তি করবে, কিন্তু আমার মালিক আমার রব আমার আল্লাহ একটা জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। এখন প্রশ্ন হলো, আল্লাহ যেটা জানে ফেরেশতারা সেটা জানে না, এটা তো চিরসত্য, কিন্তু আমার আল্লাহ বান্দা দুনিয়াতে বানানোর জন্য পাঠানোর জন্য কেন এত বদ্ধপরিকর হলেন, কেন আমাদেরকে খলিফা বললেন, কেন আল্লাহর প্রতিনিধি বললেন, কেন আমাদেরকে আল্লাহ সম্মান দিলেন, কারণ কি? এই মানব জাতির ভিতরে আল্লাহ আখিরি নবী পাঠাবে। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ওয়া শরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আমার নবীর কারণে মদিনার দাম বাড়ছে, মদিনার কারণে নবীর দাম বাড়ে নাই। আমরা মানব জাতির দাম বাড়ছে নবীর কারণে, মানুষ হওয়ার কারণে নবীর দাম বাড়ে নাই। অনেকে বলবে, নবী মাটির মানুষ বিদায় নবীর দাম বাড়ছে। আরে বেটা, কানার ঘরের কানা, এই মাটির মানুষের চার পয়সাও দাম নাই। যদি এই মাটির মানুষের ভিতরে আল্লাহ আখিরি নবী না পাঠাইতেন, আমাদের নবীকে যদি আল্লাহ জিন জাতির মধ্যে পাঠাইতেন, তাহলে জিন জাতির আশরাফুল মাখলুকাত হতো। আমার নবীকে যদি আল্লাহ ফেরেশতাদের মধ্যে পাঠাইতেন, ওরা আশরাফুল মাখলুকাত হতো। আমার নবীকে যদি আল্লাহ অন্য কোনো জাতির মধ্যে পাঠাইতেন, তাহলে সে আশরাফুল মাখলুকাত হতো, মানব জাতির চার পয়সাও দাম হতো না। এই মানব জাতির ভিতরে আখিরি নবী পাঠানোর জন্য এই মানব জাতির আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠত্ব দাম দিয়ে বলছেন, খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাশুরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানী, সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানী, খুদা তোমার মেহেরবানী। তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র স্বজন, খুদা পেলি অন্য যুগাও মানি চাই না মানি, খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী। নবী গঞ্জের মুসলমান, এই জন্য মানব জাতির দাম আমার নবীর কারণে হয়েছে, মানুষের জন্য নবীর দাম বাড়ে নাই, বরং নবীকে মানব জাতির মধ্যে পাঠানোর জন্য এই মানব জাতির দাম আল্লাহর দরবারে আমাদের তাম সৃষ্টির মধ্যে মানব জাতির দাম বাড়ছে, বরং নবী মানুষ হওয়ার কারণে মানুষ মানুষের নবীর দাম বাড়ে নাই, নবীর কারণে মানুষের দাম বাড়ছে। অনেকে উল্টে ব্যাখ্যা করে, নবী মানুষ হয়েছেন বিদায় রসুলের দাম বাড়ছে। এটা কানা, অন্ধ, গান্ধা, বুকা, আকল জ্ঞানের ভিতরে কুত্তায় পেশাব করে দিচ্ছে। আসতে কইলেন কে জোরে বলেন,
এই বলদ বুঝে নেই, শরফুল মাকিন ও শরফুল মাকান, শরফুল মাকানে ও শরফুল মাকিন। এ বাবা আমার দিকে তাকান, এই সৌদি আরবে হজ করতে গেছেন বা উমরা করতে গেছেন বা চাকরি করছেন মদিনাতে মক্কা আশেপাশে কারা আছেন একটু হাতুসা করেন তো, মাশাআল্লাহ এই দুই চার পাঁচজন আমরা আসি তো খুব মনোযোগ দিয়ে, এই মদিনার থেকে বদরে যাওয়ার সময় বা বদর থেকে মদিনাতে আসার সময় একটা এলাকা আছে বীরে শেফা, বীরে শেফা, এই কুয়ার পানি 70 জন নবী পান করছে। একসাথে বলবেন না মারহাবা, মারহাবা। কতজন নবী? 70 জন। 100 বছর করে ধরেন, 100 বছর করে ধরেন, এক একজন নবীর জিন্দেগি 100 বছর করে ধরেন, তাহলে 70 জনে কত বছর হলো? 700, তার মানে 7000 বছর ধরে এই মিনিমাম এই কুয়াটা চলমান। কত হাজার বছর? 7000 বছর মিনিমাম এই কুয়ার বয়স। আর এখন আরো 1000 বছর 1500 বছর বাড়েছে, তাহলে মোটামুটি 8000 বছর বা 9000 বছরের মতোই কুয়ার বয়স এখন বর্তমান রানী। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম নিয়ে যখন বদরের যুদ্ধ শেষ করে আসতেছিল, তখন আসার সময় ওই সাহাবায়ে কেরাম ওখানে হোল্ড করলেন, রাত্রি যাপনের জন্য তাঁবু গাড়লেন, বিশ্রাম করলেন, বিশ্রাম করবেন। সাহাবায়ে কেরাম এসে বললেন, হুজুর কুয়ার পাশে তো আসছি কিন্তু পানি তো নেই। আল্লাহ রসুল হেঁটে হেঁটে আসলেন কুয়ার পাশে, এসে নবীজির পবিত্র থুতু মোবারক কুয়ার মধ্যে নিক্ষেপ করলেন। থুতু মোবারক পাওয়ার সাথে সাথে কুয়ার নিচ থেকে পানি উঠে 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 কুয়া ভরে গেল। আর একটু জোরে, কি বুঝলেন? কুয়া দিয়ে নবী না নবী দিয়ে কুয়া? জোরে বলেন না। জমজম দিয়ে নবী না নবী দিয়ে জমজম? কাবা দিয়ে নবী না নবী দিয়ে কাবা? কথা কর না কেন, জোরে বলেন। কাবা দিয়ে নবী না নবী দিয়ে কাবা? কাবার কারণে নবীর দাম বাড়ছে না নবীর কারণে কাবার দাম বাড়ছে? নবীর কারণে দাম বুঝে গেছে। লা উকসিমু বিহাদাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। ও নবী, এই বাক্কার কসম করি, এই শহরের কসম করি, কারণ আপনি শহরে বেলাদাত হয়েছেন, আপনি জন্ম নিয়েছেন, এই জন্য শহরের কসম করতেছি। একসাথে বলা যাবে না মারহাবা, মারহাবা। আর নবীর উম্মত, এই জন্য আমরা নবী দিয়া, নবী দিয়া আমরা, আমাদেরকে দিয়ে নবী না। একটা কথা মনে রাখবেন, আল্লাহর কোরআন বলল, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন, যদি আমাকে পাইতে চাও আগে নবী পাও, নবী মানলে আল্লাহ মানা হয়। কোরআনের আয়াতে আল্লাহ বলেন, আমার হাবিব মানলে আল্লাহ মানা হয়, নবী 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 খুশি করলে আল্লাহ খুশি করা হয়, নবীকে মহাব্বত করলে আল্লাহকে মহাব্বত করা হয়, নবী তাজিম করলে আল্লাহ তাজিম করা হয়, নবীর দল করলে আল্লাহর দল হয়। এই জন্য কবরে নামানোর সময় বলা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তোমাকে নবীর দলে কবরে নামানো হলো। নবীর দল আল্লাহর দল, নবীর আইন আল্লাহর আইন, নবীর সুন্নত আল্লাহর বিধান, নবীর জিন্দেগি আল্লাহর মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়, নবী না মানলে আল্লাহ মানা হয় না, নবীর পক্ষে দেখলে আল্লাহর পক্ষে থাকা হয়। এই জন্য আমরা সুন্নিরা নবী 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 করি, নবীর কথা বলি। আর আমাদেরকে অনেক বেড়া বেদাতি বেদাতি বলে গালি দেয়, তোমরা যতই বেদাতি বলো কাজ হবে না, আমরা সুন্নিরা নবীর পক্ষ কোনোদিন ছাড়ব না। কথা কন ঠিক কিনা? নবীগঞ্জের মুসলমান, আমি গাছবাসী, নবী গাছবাসী, কে কি বললো এগুলি দেখার সময় আমাদের নাই। আমার রসুলের পরিচয় এক আর দুই দিনের পরিচয় না, জান্নাতের ভিতরে আদম সুবিউল্লাহকে আল্লাহ বানাইলেন। মনোযোগ, আদম সুবিউল্লাহ জান্নাতে, কোনোদিন কোন চোখ সেই জান্নাতের সৌন্দর্য উপলব্ধি করতে পারে নাই, যে জান্নাত দেখে নাই সে চোখ জান্নাতের সৌন্দর্য বুঝবে না, যে হৃদয় জান্নাত দেখে নাই সে হৃদয় জান্নাতের নিয়ামতের উপলব্ধি আসবে না। এই জন্য জান্নাত এত সুন্দর, জান্নাত আল্লাহ এত সুন্দর করে বানাইছে, এই সৌন্দর্য যে না দেখছে সে কোনোদিন বুঝবে না। এই জান্নাতে আল্লাহ আমাদেরকে দিবেন,
আদম নবী জান্নাতের ভিতরে, কিন্তু একা ভালো লাগে না। এত সুন্দর জান্নাত পরে হলো, আমরা আব্বা আদম আলাইহিসসালাম জান্নাতের ভিতরে ভালো লাগে না, আদম আলাইহিসসালাম জান্নাতের মধ্যে ভালো লাগে না, আদম আলাইহিসসালাম ভালো লাগে না। এই জন্য মানুষ একটা প্রবাদ বলে, ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ একা কি বাস করতে পারে না। আদম নবী আলাইহিসসালাম জান্নাতের মধ্যে কিন্তু ভালো লাগে না, আদম নবী জান্নাতে ভালো লাগে না, আমার মালিক আমার আল্লাহ। এই ভালো লাগার জন্য জান্নাতের ভিতরে আদম সফিউল্লাহর বাম পাজরের একটা ছোট্ট কিঞ্চিত বাঁকাহার, কিঞ্চিত একটা বাঁকাহার, বেশি বাঁকা না, কিঞ্চিত একটা বাঁকাহার দিয়ে আল্লাহ আদম সফিউল্লাহকে জান্নাতের ভিতরে মা হাওয়াকে বানাইলেন, অনেক সুন্দর করে আল্লাহ বানাইলেন। এবার আপনি শুনে যান, আদম সফিউল্লাহর পাশেই আল্লাহ তার ঘুম পাড়াইলেন, আদম সফিউল্লাহ এবং মা হাওয়া দুইজন পাশাপাশি। আদম আলাইহিসসালামের ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠার পরে দেখলেন খুব সুন্দর একজন নেগেটিভ পর্যায়ের মানুষ আমার পাশে বসে আছে। আদম সফিউল্লাহ তখন ধরতে গেছে, দেখতে গেছে, দেখি এটা আবার কেডা, কে এই লোকটা, কি আল্লাহ আমার জন্য তৈরি করলেন, কি আল্লাহ আমার জন্য বানাইলেন। আল্লাহ তখন ডাক দেখা, আদম দাঁড়াও অপেক্ষা করো, তোমাকে বিয়ে পড়াইতে হবে। আদম নবী ডাক দেখ, আল্লাহ বিয়ে আবার কি? আদম আলাইহিসসালামকে আল্লাহ বলেন, আদম বিয়েটা শরীয়তের একটা পবিত্র বন্ধন, এই বিবাহ তোমাকে আগে করাইতে হবে, দাঁড়াও। অ্যাটেনশন আমার দিকে তাকান, এখান থেকে একটা মাসালা আছে। মাসালা কি? ছেলে মেয়েরা উপযুক্ত হইলে বাবা মার গার্জিয়ানের পক্ষ থেকে দ্রুত গতিতে তাকে বিবাহ পড়ানোটা দায়িত্ব। আমার দিকে তাকান, ফুলাবেন মনে মনে খুশি হইতেছে, হুজুরি একবারে বাপের কাম করে দিয়ে যেতেছে আজকে। ছেলে মেয়েরা উপযুক্ত হইলে বিবাহ পড়ানো, বিবাহ দেওয়াটা এটা নৈতিক দায়িত্ব, কারণ এটা আমাদের কোনো ইচ্ছা না, এটা আমাদের আব্বাজান আদম আলাইহিসসালাম জান্নাতের এত সুখ এত সৌন্দর্য পাওয়ার পরেও আমরা আম্মাজানরে না পাওয়া পর্যন্ত এত শান্তি হয়েছে, এ খালি উদাসীন উদাসীন হয়ে ঘুরছে চারপাশে, খালি উদাসীন উদাসীন, মানে কিচ্ছু নাই, সব কিছু আছে কিন্তু কিচ্ছু নাই, সব কিছু আছে কিচ্ছু নাই, সব কিছু আছে কিচ্ছু। আল্লাহ এই উদাসীনতা দূর করার জন্য আম্মাজান হাওয়া আলাইহিসসালামকে তৈরি করিয়া আল্লাহ ব্যবস্থা করে তো বিয়ে ভরাইতে গেছে। ফেরেশতারা ডাক দিয়ে কয়, বাবা আদম আলাইহিসসালামরে ডাক দিয়ে কয়, ও আল্লাহ নবী আদম আর সফিউল্লাহ, আপনি আপনার স্ত্রীর জন্য মোহর আনা দেন। ইমাম মোল্লা আলী কারি আল মাওরিদের মধ্যে লিখতেছেন, ইমাম জৌজি তেনার কিতাবের মধ্যে তিনি লিখছেন, তো বলতেছে আদম আলী সাল্লাম আপনি মোহর আনা দেন। তা আদম আলী সাল্লামকে মোহর আনা কি, জীবনে তার বিয়ে করিনি। তাহলে মোহর আনা হচ্ছে এই আপনার স্ত্রীকে আপনার কি সম্পদ থেকে একটা অংশ বরাদ্দ দেন। বলে আমি আল্লাহর বাড়ি খাই, আল্লাহর বাড়ি ঘুমাই, আল্লাহর জান্নাতে থাকি, সম্পদে দি কোথায় পাবো? বলতেছে সম্পদে যদি না থাকলে তো মহারানা তো দিতেই হবে, মহারানা আবশ্যক। যারা বিয়ে শাদী করছেন তারা মহারানা দিয়ে দিবে, আর বিয়ে শাদী করার সময় মহারানা দিবেন। এখন আমাদের দেশের উল্টো সিস্টেম, যৌতুকের ধান্দা। একটা কথা মনে রাখবেন, সুদের টাকার গরুর গোশত যেমন হারাম, কুত্তার গোশত যেমন যেমন হারাম, ওই রকম আপনার ওই যে যৌতুকের টাকার গরুর গোশত একই রকম হারাম। হ্যাঁ কথা কর না কেন, ঠিক কি না? যেই ছেলে যেই পরিবার যৌতুক আনে এটা ছোট লোক, ইতুর। হ্যাঁ ঠিক আছে, বলেন জোরা বলেন, যেই ফুলা যৌতুক চাবে ওই ফুলার লোকে মেয়ে বিয়ে দিবে, মেয়ে বিয়ে দিবেন না। হ্যাঁ আসতে বলেন কেন, জোরা বলেন, ওই পরিবারের সাথে আত্মীয়তা করবেন না, ভাববেন এর মতো ছোট লোক ইতর পৃথিবীতে আর একটাও নাই, হতে পারে এটা ইতরের ঘরের ইতর, প্রয়োজন মধ্যে সমাজ থেকে জুতা দিয়ে বাইরে তারাই দিবে। এটি শক্ত কথা, আল্লাহ রসুল এই কাজটাকে একবার কুত্তার গোশতের মতো ঘৃণা করতে, কুকুর যেমন বমি করে খাবার খাওয়ার পরে বমি করে ফেলে দেয়, এটা যেরকম নিকৃষ্ট ফসা গন্ধ অপবিত্র, যৌতুকের জিনিস এরকম অপবিত্র। আমাদের লজ্জা সরম করা উচিত যে বউয়ের বাড়ির খাটের ভিতরে আমি যৌতুকের টাকার ভিতরে বউ নিয়ে শুয়ে থাকবো, আমার তো লজ্জা করা উচিত। আমি পুরুষ কেন? পুরুষ না হইতে হিজলে হলেই ভালো হইতো, তুই ঠিক কইস না, ঠিক আছে। এই জন্য আপনারা যদিও আপনাদেরকে হাসির ছলে মহাব্বতের ছলে বলতেছি, কিন্তু কথাটা বাস্তব। আমাদের দেশে এক ধরনের রেওয়াজ আছে, খুব নিকৃষ্ট কিছু রেওয়াজ, রমজান আসলে
মেয়ের বাড়ির পক্ষ থেকে জামাই বাড়ি ছাগল পাঠাইতে হবে, খাবার সাবার পাঠাইতে হবে, এটা সেটা পাঠাইতে হবে, এগুলি কি? এই সমস্ত বেহায়াপনা, না যাই যে কর্মকাণ্ড, এ কোথার থেকে এগুলি আমদানি হয়েছে? অনেক ফ্যামিলি এটার উপর জুলুম এসে যায়, অনেক বাবার পক্ষে এটা জুলুম হয়ে যায়, অনেক ফ্যামিলির জন্য, মায়ের জন্য এটা জুলুম হয়ে যায়, দিতে না পারলে শেষে ওই সমাজে ওই পরিবারে ওই মেয়েটা অত্যাচারিত হয়। মানুষকে মারলে কি খালি অত্যাচার হয় নাকি? কথার অত্যাচার হচ্ছে সবচেয়ে বড় অত্যাচার। অনেক অনেকের জীবনে, অনেক মেয়েদের জীবনে দেখা যায় যে সহ্য করতে না পারে শেষ আত্মহত্যা করে, ফ্যামিলির ভিতরে বিশৃঙ্খলা হয়, বেমানান হয়। আপনি কি মনে করেন? আপনাকে একটা প্রশ্ন করি জবাব, আপনার বোনকে যদি কেউ রাস্তাঘাটে উত্তক্ত করে আপনি মানবেন না? আপনার বোনকে যদি কেউ তার শরীরে আঘাত করে আপনি মানবেন না? আপনার মেয়েকে কেউ যদি থাপ্পড় দেয় আপনি মানবেন না? তাহলে আপনি আরেকজনের মেয়েকে থাপ্পড় দিচ্ছেন, আরেকজনের মেয়েকে গালি দিচ্ছেন, আরেকজনের মেয়েকে বাজে কথা বলতেছেন, আরেকজনের মেয়েকে কটুক্তি করতেছেন, লজ্জা করে না? হ্যাঁ, কি কথা বলেন না? শরম করা উচিত, লজ্জা করা উচিত। ও মানুষ কি করে হয়? এগুলি সামাজিক ব্যাধি, এগুলি একবারে গোড়া থেকে কেটে নির্মূল করে দিতে হবে। এগুলি অন্যায়, নীরব জুলুম, এগুলি নীরব জুলুম। ওই কত কত অঞ্চলে মাঝে মধ্যে খবরে দেখা যায়, কোনো কোনো অঞ্চলে বাংলাদেশে আছে এরকম একটা বদরীতি, বাপের বাড়ির পক্ষ থেকে খাসি পাঠাইতে হয়, গরু পাঠাইতে হয়, এ রমজানে এটা সেটা দিতে হয়, কেন এগুলি হবে? কে বলছে এগুলি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার চরিত্র ছিল, সুন্নাহ ছিল, আমাদের জন্য তিনি রেখে গেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরিদ্র ছিল। ফাতেমা কি ছিলেন? দরিদ্র ছিল। হযরত আলী খুব গরিব ছিলেন। ফাতেমার বিয়ে হযরত আলীর সাথে ঠিক হলো। অ্যাটেনশন, মনোযোগ দেন, সময় অল্প, অল্প সময়ের ভিতর বলে যাচ্ছি। ফাতেমার সাথে হযরত আলীর বিয়ে হলো। তো ফাতেমার বয়স তখন 18 বছর, আলীর বয়স আর একটু বেশি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বয়স 18 বছর। তো বিয়ে হয়েছে, মা তো ঘরে নাই। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে ছিলেন, বাবা আর এই 18 বছরের স্মৃতি থেকে সে আলাদা হয়ে যাবে, অনেক চিন্তা। তারপর হযরত আলী ছিলেন খুবই হীন দরিদ্র, ঘরের ভিতরে একটা চৌকি ছিল আলীর, আর কিচ্ছু ছিল না। ঘরে ঘুমাবে আলীর কিচ্ছু ছিল না। সেই ঘরে ফাতেমারে নবী বিয়ে দিচ্ছে, ফাতেমা কাঁদতেছে। আল্লাহ রাসূল আস্তে আস্তে তার কাছে যেয়ে বসলেন। বসার পরে জিজ্ঞেস করলেন, ফাতেমারে আমি জানি তুমি কি জন্য কাঁদতেছ, আমি রসুল যদি চাইতাম তোমাকে এই মদিনায় মক্কায় সম্ভ্রান্ত ধনী পরিবারে বিয়ে দিতে পারতাম, কিন্তু ফাতেমারে আমার আলী সর্বকনিষ্ঠ ইসলাম কবুল করি, জাহিলিয়াতের নাপাকি সারাবি খারাবি হারাবি আমার আলী শরীর স্পর্শ করে নাই, আমার আলী পবিত্র। একসাথে বলবেন আল্লাহু আকবার। ফাতেমা, তোমার স্বামী পছন্দ করার ব্যাপারে আমার কোনো এখতিয়ার নাই, আমার মালিক আল্লাহ, তোমার স্বামী আল্লাহ নিজে পছন্দ করছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি মুছে গেল, এক কথায় শেষ, বিয়ে হয়ে গেল। আলী, তোমার আছে কি? বলে, হুজুর একটা বর্ম আছে। বর্ম চিনছেন? লোহার একটা পোশাক পরে আগে যুদ্ধ করতো, একটা বর্ম আছে। বলে, যাও বিক্রি করে যাহা সামানা হয় তোমার স্ত্রীর জন্য, নতুন ঘরের জন্য কিছু সদাইপাতি করে নিয়ে আস। বেচতে গেছে 3 দিরহাম দাম, 3 টাকা।